গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 11:45। আজকে দশমী পড়ে গেছে, শুভ বিজয়া দশমী সবাইকে, আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে আমার বিজয়া দশমী। আমি সকাল থেকে উঠে থেকে আজকে আমাদের যাত্রা ঘট পাততে হয়, আমাদের একটা নিয়ম আছে দশমী থাকতে থাকতে যাত্রা ঘট পাততে হয়, তো আমি এতক্ষণ ধরে সেটাই পাচ্ছিলাম। চলো তোমাদের ব্যাক ক্যামেরাকে আমি শেয়ার করি, আর সবাই ভালোভাবে থাকো, সুস্থভাবে থাকো, আমার বড়োদেরকে প্রণাম দেওয়া আর ছোটোদেরকে ভালোবাসা। হ্যাঁ তোলো, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই আমি যাত্রাঘরটা পেতে নিয়েছি। আগের বার তোমাদের সাথে আমার আগের বছরের ব্লগে আছে আমি যাত্রাঘর কীভাবে পেতেছি, চলো ব্যাক ক্যামেরা করি। এই দেখো, চান টান করে এসে আমি যাত্রাঘরটা পাতলাম, আমাদের একটা নিয়ম পাততে হয়, আর এখানে বাটায় দিতে হয় যেগুলো সেগুলো দিয়েছি। আর এখানে দেখো ঠাকুরের সিংহাসন সাজিয়ে নিয়েছে দাদাভাই, মিষ্টিটা ফ্রিজে ঢুকিয়ে দাও। এই ঘর আমাদের থাকবে যতক্ষণ না দশমী ছাড়বে, দশমী ছাড়বে তো রাত্রিবেলা আজকে, কালকে ঠাকুর ভাসান দেওয়ার পর আমাদের এই ঘর তুলব, পারলে সন্ধ্যেবেলা কালকে তুলতে পারি। এটা তো প্রতিবার দিনের দিন পরে সকালবেলা দশমীর দিন পাতি, তারপরে ঠাকুরকে বরণ ফরণ দিয়ে এই পান দুটো দিয়ে ঠাকুর বরণ হবে, হ্যাঁ সেই বরণ করা হয়। কিন্তু যেহেতু এবারে আগের দিন পড়ে গেছে, বরণ হবে কালকে, আমাদের কালকে বরণ হবে, কিন্তু বরণ করে তো মাকে ফেলে রাখতে নেই, বরণ করে মাকে ছেড়ে দিতে হয়, কেন বিদায় বেলায় তো মাকে রেখে দিতে নেই, বিদায় করে ঘরের মেয়েকে বিদায় করার আগে তো করে তো রাখতে নেই, ওই জন্যই। ঠিক আছে চলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম, এখন সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছে, একটু বেরোচ্ছি বাইরে, এই ড্রেসটা নিয়ে পরে নিয়েছি, এটা একটা চুড়িদারই বানিয়েছি, চুড়িদার পিস কিনে, ভালো লাগছে, হচ্ছে ফাটাফাটি লাগছে, এটা খুব লাইট কালারের ওপর, এটা আমার পছন্দ ছিল না, দাদাভাই পছন্দ করেছে, এটা ওর পছন্দ, এটা তো এটাই পরে নিয়েছি। এখন একটুখানি ঘুরে ঘরে কোথায় খুব ঘুরতে ভালো লাগে না, গরমের মধ্যে প্রচণ্ড গরম, চিরবিরিয়ানি একটা, আর গলায় হচ্ছে পড়নি, গলায় চেনটাই আছে, কানে ওটাই পড়েছে, এটা সাথে চলো বেরোনো যাক বাইরে। আর আজকে নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে, এখন তো নিরামিষই হচ্ছে, কালকে হবে যেহেতু দশমী তো ছাড়ার মুখেই চলে আসলো, আজকেই দশমী ছেড়ে যাচ্ছে, কালকে তো একাদশী, আর কালকে আমাদের ঠাকুর বরণ করে ভাসানো হয়ে যাবে, তারপর ভাসান দিয়ে এসে কালকে মাছ মাংস দুটোই হচ্ছে, কালকে আমাদের আমিষ। এই কদিন আমরা নিরামিষ খেয়েছি নবরাত্রির জন্য, নিরামিষ আর পুজোর কটাতে নিরামিষ খাওয়াই ভালো, নিরামিষ খেয়েছি। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে, রাস্তায় বেরোই যাবে, এখন চেয়ার টেবিল সব ফাঁকা, এই যে রাস্তায় বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা ঠাকুর মণ্ডপ ফাঁকাই আছে, একটু পরে ঠাকুরমশাই এসে মানে সন্ধ্যা আরতি দেবে ঠাকুরকে, এখন দেখো ফাঁকা আছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম এটা। আর দেখো আমাদের পুজো মণ্ডপের সামনে রাস্তাটা পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে, আর এখানটা এরকম প্যান্ডেল করা হয়েছে, আর এই যে সকালবেলা হোম হয়েছিলো, হোমের বেদিটা এখনও রয়েছে, যেহেতু গরম আছে বলে এখনও রেখে দিয়েছে, পরে এটা তুলে দেবে। তো রীতিমতন চলে এসেছি আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলে, কেন আমার গন্তব্যস্থল একটাই, আর আমাদের এখানে আজকে ডিজে বসেছে, মানে নাচ গান হবে রাত্রিবেলা আর কি, সবাই মিলে নাচ গান করবে, তো সেই মতো আমি ততক্ষণ ছিলাম না, আমি মণ্ডপের মধ্যে এসেছি, বসেছি ওখানে সবার সাথে গল্প করেছি, এমনকি আমার একটাই উদ্দেশ্য ঠাকুরকে একটুখানি, আজকে আমাদের ঠাকুর দশমী কেটে যাচ্ছে, দশমী ছেড়ে যাচ্ছে, মা বলেছিলো আশীষ প্রদক্ষিণ আমি কোনো বছর করতে পারি না, আমাদের না মানে আমাদের জানি না কোনো প্যান্ডেল এটা আছে কি না, পুজো দশমী ছেড়ে গেলে না আমাদের পুজো মণ্ডপে প্রদক্ষিণ করতে হয়, এটা আমাদের নিয়ম, দেখো মা আমার সামনে বসে আছে, আমাদের এটা নিয়ম প্রদক্ষিণ, ঠাকুরমশাইয়ের সামনে সবাই মিলে আমরা প্রদক্ষিণ করবো, ঠাকুরের চারপাশ দিয়ে 7 বার ঘোরা হবে, এটাই আমাদের নিয়ম, মা ডাকলো তুই আয় কোনোদিন তো ঘুরিস না, আমিও সেই মতন চলে গেলাম প্যান্ডেলের মধ্যে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো আমাদের মণ্ডপটা কিন্তু এটা পুরো বাঁধানো, জানো তোমাদের মণ্ডপটা করা পাথরের মণ্ডপ, দেখছো না গ্রিল দিয়ে পুরো একদম ঘেরা, আর এটা খুব সুন্দর মণ্ডপটা আমাদের, এই মণ্ডপটা আগে তো এরকম ছিল না, করা হয়েছে এটা বেশ কিছু বছর হলো করা হয়েছে, খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে আমাদের এই ঠাকুরের মণ্ডপটা, আর আমাদের এই মাঠটার নামও আছে দুর্গা মন্দির বলে নামই আছে, দুর্গা মাঠ, মাঠটার নামই দুর্গা মাঠ,
মানে দুর্গাপুজো এত বছরের পুজো, 102তম বর্ষ, তাহলে বলো এত বছরের পুজো, সেখানে তো মাঠটা নাম করাই হবে। আর যতবার চলে যায় মায়ের মুখটার দিকেই চলে যায়, বিশ্বাস করো মা যেন টানে আমাকে, প্রতি বছর মা যেন টানে আমাকে। সবাই মিলে পুজো মণ্ডপে দেখো বসে আছি আমরা, আর এখানে দেখো আমি তো তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুর মন্দিরে, আর ঠাকুরমশাই ওদিকে আরতি স্টার্ট করে দিয়েছে। আসলে প্রদক্ষিণের ব্যাপারটা সবার সাথে কথা বলুন, ঠাকুরমশাই বললো কি না যে না প্রদক্ষিণ দশমীর পরের দিন হবে না, মানে ভাসানের দিন হবে না, যদি দশমী ছেড়ে গেছে আজকেই করতে হবে, ওই জন্যই ঠাকুরমশাই একটু দেরি করে আরতি স্টার্ট করলেন। আরতি করার পরই উনি তারপরে নিচে নেমে সবাই মিলে একসাথে আমরা প্রদক্ষিণ করেছি, খুব মজা করেছি গো। অনেক বছর পর, সেই মানে বিয়ের পর আমি এই প্রথম প্রদক্ষিণ করলাম, বিয়ের আগে করতাম আইপুরোবেলায়, কিন্তু বিয়ের পর আমার এই প্রথম প্রদক্ষিণ করা। আর সবাই দেখো আমাদের ঠাকুর মণ্ডপে মায়ের আরতি দেখে, এই আরতিটা না সত্যিই দেখবার মতন আরতি গো, মানে মন থেকেই আরতিটা দেখা হয়। আর মাকে এত সুন্দর ডাকে না, মা মা করে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, মানে আমার তো খুব ভালো লাগে, সবারই ভালো লাগে এখানে। আর ঠাকুর পুজোর সময় এই মনটা না সত্যি একটা আলাদা অনুভূতি জানো তো, মায়ের কাছে আসলে না আলাদা একটা অনুভূতি হয়, আলাদা একটা ফিলিংস হয়, জানি না কারোর হয় কি না, আমার তো খুব হয়। দেখো ঠাকুরমশাই কিন্তু এদিকে হয়ে গেছে আরতি করা, সবাই মিলে এবার নিচে নেমে আসছে, এবার চারিধার ধরে প্রদক্ষিণ করা হবে, খুব সুন্দর। এই দৃশ্যটা না দেখলে, কেউ যদি না দেখে তো বিশ্বাস করতে পারবে না, সবাই মিলে আমরা প্রদক্ষিণ করেছি। আর আমার বর তখন ছিল না, অন্য জায়গায় গেছিলো বলে ও প্রদক্ষিণ করতে পারেনি, এতবার করে বললাম থাকো থাকো, এই প্রদক্ষিণ সবার কপালে হয় না, মায়ের চারপাশ দিয়ে আমার বেদিটা আমাদের এমনভাবে করে না, পুজো মণ্ডপটা মায়ের পেছন দিয়েও ঘোরার জায়গা আছে, তোমরা দেখবে মায়ের মন্দিরের পেছন দিয়েও আমরা ঘুরছি সবাই মিলে একসাথে। দেখো দেখছো এটা আমাদের পুজো মণ্ডপের পাশ দিয়ে, এই যে পেছনে গ্রিলটা এটাও গেট বন্ধ করা থাকে, এই গ্রিলের পেছন দিয়ে মানে মণ্ডপের পেছন দিয়ে কত বড় ঠাকুর হয়েছে তাহলে চিন্তা করতে পারো, কত বড় আমাদের মণ্ডপটা, উঁচু অনেক উঁচু অনেক বড় মণ্ডপ, পেছন দিয়ে এই প্রদক্ষিণ করার এই জন্যই জায়গাটা রাখা হয়েছে এই চিন্তা ভাবনা করে, কারণ আমাদের প্রতি বছর দশমী চলে যাওয়ার পর এই প্রদক্ষিণটা হয়। তা আমার কপালে এই বছর ছিল, মাও বললো চলে আয় এখানে প্রদক্ষিণ হবে, কোনো বছর তো করিস না এবছর করাম, যে ঠিক আছে আমি যাবো, ওই জন্যই চলে গেছি। আর ঠাকুর না টানলে হয়তো এটা হয় না, মা বড় মনে হয় এবছর টেনেছে বলেই আমি গেছি। আর বিশ্বাস করো আমাদের এই মা না ভীষণ টানে, দুর্গা মা সারা বছর ওয়েট করে থাকি মায়ের মুখটা দেখার জন্য, সারা বছর ওয়েট করে থাকি এই মায়ের মুখটা, অনেকেই ওয়েট করে থাকে, শুধু আমি না অনেকেই ওয়েট করে থাকে, আবার যেন মা যেন এই রূপেই আমাদের কাছে ফিরে আসে, আমরা অন্য মাকে দেখতে চাই না। দেখো সবাই এখানে যাচ্ছে, বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই আমরা হাঁটছি মানে প্রদক্ষিণ করছি, খুব ভালো লাগে। আজকে দশমী, অ্যাকচুয়ালি হিসাব মতন দশমী কালকে চলে গেছে, আজকে একাদশী, কিন্তু আমাদের এখানে দশমীটা মানে সিঁদুর খেলাটা আজকেই হবে, মানে ঠাকুর বরণটা আজকেই হবে, কেন যেহেতু আজকে ভাসান, আর ঠাকুর বরণ করে তো রেখে দিতে নেই, ঠাকুর বরণ করে সঙ্গে সঙ্গে বিসর্জন দিতে হয়, ওই জন্য আজকে আমাদের এখানে ঠাকুর ভাসান। আমি রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে গেছি, আমি চশমাটা পাল্টাবো, চশমাটা এটা পরবো না, চশমাটা পাল্টাবো। শুভ বিজয়া দশমী সবাইকে, সকলকে আন্তরিক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানাচ্ছি। আমি এই শাড়িটা পরে নিলাম সিঁদুর খেলার জন্য, এটা আমার নতুনই বলতে পারো, নতুনই বলতে পারো, এটাই পরে নিলাম সিঁদুর খেলার জন্য, আর এইটা পরলাম গলায় কানের দিয়ে দিয়ে ব্যাস। তো চলো আমি বাইরে যাবো, 10টা বাজে, চলো বাইরে যাই, দেখি কে 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 এসছে। আমার কিন্তু থালা ফালা সব গোছানো হয়ে গেছে, থালা সব গোছানো।
দাঁড়িয়েছিস কি করে? এই টুলের উপর ধরো তো খালাটা। অনেক বছর পর ঠাকুরটা আমাদের একটু ছোট হয়েছে বলে মাকে মানে একদম ভালো করে বরণ করতে পারলাম। তো মা তো উঁচু হয়, অনেকটা লম্বা হয় বলে বরণ ঠিক আমার কপাল অবধি হাত যায় না, আর এদিকে একটু ছোট হয়েছে এবছর, ওই জন্য হাতটা আমার গেছে। মাকে মনে মনে আবার ভালো করে বলে দিলাম, মা তুমি আসছে বছর আবার এসো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সবাই যেন ভালোভাবে কাটাতে পারে একটা বছর। মা এই চলে যাওয়ার মুহূর্তটা না ভীষণ করুণাময়, বেদনাদায়ক বলো। আমি তো ছোটোবেলা থেকেই আমাদের মাটির ঠাকুর যখন চলে যেত না কাঁদতাম, খুব মন খারাপ থাকতো, ভীষণ ফাঁকা ফাঁকা মনে হতো। তারপরে আস্তে 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 ওইটা ঠিক হতো মন খারাপটা। তো চলো, মাকে তো আমি বরণ করে নিলাম। এখনও আজকে আমার ঘরে হয়তো চাঁদের হাট বসতে চলেছে, হয়তো এই ব্লগে দেখতে পাবে না, পরের ব্লগে দেখতে পাবে, ঠিক আছে? পরের ব্লগ দেখার জন্য ওয়েট করো। আমি হয়তো এই ব্লগটা হয়তো এখানেই শেষ করে দেবো, কেন কাল থেকে ব্লগটা হচ্ছে। তো চলো, শুভ বিজয়াদশমী, বিজয়াদশমী সবাইকে, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নিয়ে বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানাই। আর তোমাদের পুজো সব কেমন কাটলো? আমার তো এই মানে ঠাকুর দেখতে সত্যি কথা বলতে কোনো বছর বেরোই না, বলতে একাদশীর দিন বেরোই ঠাকুর দেখতে, সেদিনকে একটু বেরোই, একাদশীর দিন বেরোই। আর হাঁটতে না পারলে ঠাকুর দেখে মজা আছে বলো? আমি ছিলাম বাইরে, কী বলো তো মানে জল তেষ্টা পেয়ে গেছে প্রচণ্ড, বাইরে গরম আছে, রোদ সেরকম না উঠলো, জল মানে বাইরে রোদের তাপ না থাকলেও একটা হিট আছে গরম। আমি আসলাম এই সিঁদুরের জায়গাগুলো রাখতেও আসলাম, একটু বসি পাখার তলায়, তারপরে পরে যাওয়া যাবে, আর একটু জলও খাবো। তো চলো, আজকে ব্লগটা আমি এখানে রাখছি, সব ব্লগ হয়তো ঠিক মতো শেষ করতে পারছি না, ছোটো বড়ো হতে পারে, প্লিজ তোমরা একটু মনে করো না। এরপরে ব্লগটি আমি পরের থেকেই আরম্ভ করছি, একটু পর থেকেই আরম্ভ করছি, ঠিক আছে? পরের ব্লগে হয়তো দেখতে পাবে আমার আমাদের এখানকার ঠাকুর চলে যাওয়া, ঠিক আছে, আমার ঘরে কারা কারা আসছে। চলো, ইচ্ছা আছে আসলে একাদশীর দিন আমরা মানে একাদশী তো আজকে, কিন্তু আমরা মানবো হয়তো একাদশী একটা দশমী, কালকে সোমবারে একাদশী মানবো, সোমবারে হয়তো আমরা যেতাম মানে ঠাকুর দেখতে, প্রতিবার যাই এটা, কিন্তু এবারে থাকবো না, কোথায় যাবো সেটাও সাসপেন্স, দেখতে থাকো ভিডিওটি, ভিডিও দেখতে থাকলে জানতে পারবে, হঠাৎই যাবো সেখানে, ওই জন্যই ঠাকুর দেখতে আর বেরোচ্ছি না। আচ্ছা, হ্যাঁ বলছিলাম মানে হট করে সেখানে যাবো, বিশেষ দরকারই যাচ্ছি আর কি, ওই জন্যই মানে সেদিনকার ঠাকুর দেখা হবে না গো, ব্যাড লাক, আমার কটা ঠাকুর দেখার ইচ্ছে ছিল, দেখা যাক আজকে বিকেলবেলা মানে খাওয়া দাওয়ার পর যদি সময় থাকে একটা দুটো ঠাকুর দেখতে পারি, দেখবো বলি সকাল থেকে মনে মনে ভাবি দেখবো, কিন্তু কী জানি খাওয়া দাওয়ার পর থেকে না শরীরটা আস্তে আস্তে ছেড়ে দেয়, তখন এই রাস্তায় বেরিয়ে না ভিড়ভাড়টা দেখলে তারপরে হাঁটতে পারি না, ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হবে, এগুলো না করলে তো ঠাকুর দেখা যায় না বলো, গাড়ি করে করবো তোমাদের মন্ডল মধ্যে ঢুকে দেবে না গাড়ি নিয়ে, ওই জন্যই ঠাকুর দেখা হয় না আমার। তো চলো, নতুন টাকা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সবাই নিয়ে, ঠিক আছে? চলো।